আজকে আমার সঙ্গে যিনি সরকার মশাই রয়েছেন, তিনি অত্যন্ত জ্ঞানী গুণী একজন গুণের মহাজন, তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ, তত্ত্ব তর্জায় পারদর্শী সুশীল বর্মন মহাশয়, কুচবিহার থেকে আগত। তার সঙ্গে হবে আজকে আমার পর্যার লড়াই। যে কোনো একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাই, পালা কোন বিষয়বস্তু নিয়ে করলে ভালো হয়? বাবা, এখানে তো দুদিন থেকে বাউল গান হচ্ছে, বহু বছর থেকে বাউল হয়, তাই না? তো কোন কোন পালা আপনারা শুনেছেন তা তো আমি জানি না। আমি আজকেই মানে এসেই মঞ্চে চলে এসেছি পোশাকটা পরেই, তো জানি না কি কি পালা হলো। তো বাবা, আমরা কোন দিকে আলোচনা করব? তো বৃন্দাবন লীলা নিয়ে একটু আলোচনা করা যায় নাকি? হ্যাঁ, নাতি আর ঠাকুমা কেমন হয়? নাতি আর ঠাকুমা অর্থাৎ যোগমায়া বড়াই বুড়ি, আরেক পক্ষে থাকবে অনাতিরাদি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, হবে বাবা? ঠিক আছে, আচ্ছা। তো আমার বিপক্ষে সরকার যিনি, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী একজন পুরুষ, একজন বিখ্যাত বাউল শিল্পী সুশীল বর্মন মহাশয়। উনি যেহেতু একজন বেটা ছেলে, মানে পুরুষ, তাহলে উনাকে শ্রীকৃষ্ণের ভূমিকাটাই রাখতে হয় নাকি? আর আমি যেহেতু মেয়ে ছেলে মানুষ, তাই আমি যোগমায়া বড়াই বুড়ির ভূমিকায় থাকতে চাই, অর্থাৎ বড়াই বুড়ির পক্ষের উকিল হয়ে দুই এক কথা কৃষ্ণের কাছে আমি জিজ্ঞাসা রাখতে চাই। যা করে যাব জিজ্ঞাসা, উনি সুন্দরভাবে করে যাবেন খোলাসা, জবাবের যেন কিছু অভাব থাকে না। তাই কেমন? তো বিষয়বস্তু কৃষ্ণ আর যোগমায়া। আমি আজকে আসরে যোগমায়া সেজে নিলাম আমার বিপক্ষে সরকার মশাইকে শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে, ওনাকে একটু মানে কৃষ্ণ সাজিয়ে দিলাম আর কি। সাজা সবটাই সাজা, উনি আজকে সাজা কৃষ্ণ আর আমি সাজা বড়াই বুড়ি, মানে যোগমায়া। এবার তাহলে কি করে পালাটা শুরু করছি, কি কি জিজ্ঞাসা রাখছি, একটু মনোযোগ সহকারে সকলেরই শোনা চাই। ও গো যোগমায়া যোগেশ্বরী গো, আমি সভাতে জানাই আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলেন শ্রীকৃষ্ণ কানাই গো। যোগমায়া যোগেশ্বরী গো, সভাতে জানাই আমি ভূমিকাতে যোগমায়া যোগেশ্বরী গো, আমি সভাতে জানাই বিপক্ষেতে রয়েছে আমার নাতি দাদু ভাই কৃষ্ণ কানাই, আমি হলাম তার ঠাকুমা আর সে হচ্ছে আমার নাতি, আমি সভাতে জানাই। এবার নাতির কাছে দুই একটি কথা আমি জিজ্ঞাসা রাখতে চাই। গুরু আমরা জানি তাই তোমার কাছে সেইখানে আমি বলতে চাই, রাধা হচ্ছে তোমার প্রেমের গুরু, রাধা তোমার প্রাণের প্রাণ, তোমার জানের জান। রাধাকে ছাড়া যেমন তুমি বাঁচতে পারো না, রাধাও তাই, সেও তোমাকে ছাড়া বিন্দু মাত্র সময় ভাবতেও পারে না। বাঁচা তো দূরের কথা, ভাবতেও পারে না। রাধা নয়ন বন্ধ করলেও কৃষ্ণকেই দেখতে পায়, নয়ন মেললেও কৃষ্ণকেই দেখতে পায়। তাই রাধার ধ্যানে জ্ঞানে
সব জায়গায় শুধু কৃষ্ণ ঘনশ্যাম। তাই এত ভালোবাসা তোমাদের দুজনের, এত ভালোবাসা এত প্রীতি থাকার পরে নাতি কেন তুমি রাধাকে দিলে আয়ানের ঘরে, কেন দিলে তুমি রাধাকে আয়ানের ঘরে? যাকে যে ভালোবাসে তাকে কি অন্য কারো কাছে দেওয়া যায় গো? দরকার হলে বাবা মা যদি ছোট 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 যদি বাবা মা রাজি না থাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে হবে, তাও ভালোবাসার মানুষকে হারানো যাবে না, তাই না? এরকম হচ্ছে ভালোবাসা, প্রেম। যাকে যে ভালোবাসে সে জীবন দিতে পিছু হয় না, পিছু হাটে না, এরকমই ভালোবাসা থাকা উচিত। তো বাবা, আপনাদের যাদের যাদের ঘরে বউ আছে, যাদের যাদের ঘরে বউ আছে, যারা যারা বিয়ে করেছে, বয়স্ক বাবাদেরও আশা করি ঘরে বউ আছে। হ্যাঁ, তো যদি আপনাদের কাউকে, যাদের ঘরে বউ আছে, অন্য কোনো মানুষ যদি এসে বলে তোমার বউটাকে দুই দিনের জন্য আমাকে দাও, তো আপনারা দেবেন? ও বাবা, বউকে দেওয়া যাবে? দেবেন? দিয়ে দেবেন বউকে? হ্যাঁ, কেউ তো কিছু বলছেই না, আমি তো বুঝতে পারছি না, মনে দিয়ে দিবে? হ্যাঁ, ও এইদিকে বাবারা দেবে না, তার মানে আপনারা বউকে ভালোবাসেন, বোঝা গেল? পেছনের বাবারা ভালোবাসেন, ও দেবেন না? না, আচ্ছা, এখন বলছে দেবে না, ভাবছে এখন আবার যদি এই কথা কই বউ যদি আবার দেখে বাড়ি যায় আবার কিছু কবেই নাকি, সেই ভয়ের চোটে হাতটা তুলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, বউকে যে ভালোবাসেন তাতে কোনো অসুবিধা নাই, লজ্জার কি আছে, ভালোবাসতেই হবে, বউ তো ভালোবাসারই জিনিস, তাই না? বউকে ভালোবাসবেন নাকি মাইশের বউরে ভালোবাসবেন? হ্যাঁ, নিজের বলতে তো একটা জিনিসই আছে, নিজের বউটাই, যার উপরে আপনি অধিকার খাটাতে পারবেন, যার উপরে আপনি সমস্ত দায়িত্ব চাপিয়ে দিতে পারবেন, তাই না? বউয়ের কাছে সেটা যাবে, অন্য কারো বউয়ের কাছে তো সেটা যাবে না, তাই না বাবা? তাই আপনারা বউকে নিশ্চয়ই কেউ দেবেন না, আমি জানি বউকে কেউ দেয় না, কিন্তু দিয়েছে আমার কেলে সোনা কৃষ্ণ কানাই, তার নিজের বলতোই রাধাই ছিল, ওই রাধাকে দিয়েছে আয়ানের ঘরে বাধা। দেখেন ঘটনা কেমন, ছোটবেলা গোপনে দুজনে ভান্ডিল বনে তোমরা বিবাহ করলে, তাই ওনাতেই বিয়ে যদি করলে তাহলে বউরা আবার আরেকজনের কাছে দিলে কেন? হ্যাঁ, তুমি না কৃষ্ণ ভগবান, তুমি হচ্ছে সর্বশক্তিমান, তাহলে ভগবান হয়ে তুমি, এত শক্তিমান হয়ে তুমি রাধাকে রাখতে পারলে না, রাধাকে তুমি আয়ানের ঘরের ঘরুনি করলে কেন? বাস্তব জগতের বাবারা তো কেউ বউকে দিতে চাইছে না, দেবেও না, প্রাণ থাকতে না, জোর করে বউকে কেউ ছিনিয়ে নিবে, একদম মার্ডার করে ফেলবে, বউকে দেওয়া যাবে না। তাই আমরা অনেক সময় খবরে, পেপারে, মোবাইলে, ফেসবুকে দেখতে পাই ওই বউয়ের সঙ্গে কোনো পাড়ার ছেলের ইন্টু মিন্টু ছিল, স্বামী ধরে ফেলছে, দেখে ফেলছে, একদম গিয়ে কেটে ফেলছে গলা, ওই প্রেমিকের গলা একদম আলাদা করে দিয়েছে, বউয়ের ভাগ দেওয়া যাবে না, জেল খাটতে রাজি আছে, তা বউকে দেওয়া যাবে না। বাস্তব জগতের বাবারা বউকে ভীষণ ভালোবাসেন, বউকে আগলে রাখেন, কিন্তু দেখেন আমার নাতি কৃষ্ণ কানাই রাধাকে নিজের কাছে রাখতে পারে না। তাই দেখেন বউ কিন্তু খুবই মূল্যবান, তাই এই জগতে ধর্ম কিন্তু বউ হয় না, হয় গো? ও মা, ধর্ম বউ হয়? ধর্ম কি কি আত্মীয় হয়? ভাই বোন, মাসি পিসি, কাকা বাবা মা সবই হয়, কিন্তু বউ কিন্তু ধর্ম হয় না, হয় গো? ও মা, বউ ধর্ম হয়? হ্যাঁ, বউ কিন্তু ধর্ম হয় না।
তা বউকে যেমন ধর্ম করা যায় না, ধর্ম কারো বউ হয় না, বউকে একবারে বিয়ে সারা জীবন করে সারা জীবনের দায়িত্ব নিতে হয়। যদি ধর্ম বউ করা যেত তাহলে সারা জীবনের দায়িত্ব কিন্তু কেউ নিত না, তাই না? ওইভাবে ধর্ম ধর্ম বউ করে চালিয়ে দিত। তাহলে ধর্ম বউ হয় না, বউকে কারো কাছে দেওয়া যায় না। আবার যদি কোনো মানুষের, কোনো বাবার হয়তো তার বাবা মারা গেছে, এখানে কোনো দাদা ভাইয়ের হয়তো বাবা মারা গেছে, তো পিতৃর সঙ্গে কান্নাকাটি করছেন, পিতা চলে গেল আজ থেকে আমাকে দেখার মতো আর কেউ রইল না, মাথার ছাদ চলে গেল, এই দুঃখ আমি কাকে এখন জানাবো, কে আমার ব্যথা বুঝবে, বাবা ছাড়া কেউ নাই, এরকম কান্নাকাটি করছে। গ্রামের কাকা জ্যাঠা পিসা মামা তারা গিয়ে সান্ত্বনা দেয়, কি বলে, বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না। কেন? কান্নাকাটি করে তোর বাবাকে ফিরিয়ে আনতে পারবি না বাবা, সবারই বাবা একদিন চলে যায়, কান্নাকাটি করিস না বাবা, আজ থেকে তোর যত দুঃখ কষ্ট আমাদেরকে তুই বলতে পারিস, ধরে নে আজ থেকে আমরাই তোর বাবা, তাই না? এরকম বলেন না বাবা আপনারা, সান্ত্বনা দেন না, দেন। তো তেমন যদি কারো মা মারা যায়, মাসি পিসি কাকি জেঠি তারা গিয়ে বলে বাবা কাঁদিস না, মা কারো চিরদিন থাকে না, সবারই একদিন চলে যেতে হয়, সবাই মা হারা হয়ে যায়, আমাদের অনেকেরই মা চলে গেছে, তো বাবা কান্নাকাটি করিস না, মা চিরদিন বেঁচে থাকে না, একদিন মা চলে যায়, আজকে থেকে আমরাই তোর মায়ের মতো, কেমন, আমরাই তোর খেয়াল রাখবো, আমরাই তোর মায়ের মতো, আমাদেরকে তুই মা মনে করতে পারিস। এরকম করে মায়েরা গিয়ে সান্ত্বনা দেন না, ও মা দেন না, হ্যাঁ না কিছু করবেন না, না আমার কথা বোঝেন না নাকি, দেন, হ্যাঁ একটু হ্যাঁ করবেন, তাহলে বোঝা গেল যে না আমার কথাটা বুঝতে পারলেন। তাহলে এইভাবে মায়েরা গিয়ে সান্ত্বনা দেন। তাহলে বাবা মারা গেল, বাবার বদলে গিয়ে সবাই সান্ত্বনা দিল, বাবার জন্য কাঁদিস না, আজকে থেকে আমরাই তোর বাবা। মা মারা গেল, এবার পাড়ার মাসি পিসিরা গিয়ে বলল কাঁদিস না, মা তো চলে যাবেই, আজকে থেকে আমরাই তোর মা। তো এবার ভাবেন তো, যদি কারো বউ মারা যায়, যদি কারো বউ মারা যায়, কোনো পাড়ার মহিলারা গিয়ে বলে বউ চলে গেছে কান্নাকাটি করো না, আমরাই তোমার বউয়ের মতো, কেউ বলে গো, কেউ বলেন, মায়েরা কেউ বলেন, বলেন না, তাই না? তার মানে ওইভাবে কেউ বউ হতে চায় না, বউ এইভাবে বানানো যায় না। তাহলে বউটা কত আপন, কত নিজের। আর আমার নাতি দেখেন রাধাকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি, আয়ান ঘোষের কাছে দিয়েছে আধি, ছাগল গরু জমি টমি আধি দেন না বাবা, আধি দেওয়ার ব্যবসা করেন এদিকে কেউ, তাহলে নিশ্চয় জানা আছে। তো ওই কৃষ্ণ কি করেছে, রাধাকে দিয়েছে আয়ান ঘোষের কাছে আধায়, আধি, আধা ভাগ নিতে কিন্তু ভুল করে না। যখনই রাধার কথা মনে পড়ে, ওই যমুনার কুলে গিয়ে বাঁশি বাজিয়ে রাধা রাধা সুর ধরে চিৎকার করে, মানে রাধা তুমি আসো, আমি আর তোমাকে ছাড়া বাঁচতে পারি না, অন্যের ঘরে বউ করে দিয়েছে পাঠিয়ে, ঘরুনি করেছে, আবার রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে, তার মানে আধা ভাগ নিতে ভুল করছে না, ভাগটা ঠিকঠাক নিয়েই নিচ্ছে। তো দিলেই, যদি বউকে যদি দিলেই, তা সম্পূর্ণভাবে কেন দিলে না, কেমন, একটু জায়গায় কমতি রেখেছে, মানে সম্পূর্ণভাবে দেয় নাই। দিলেই যদি আয়ান ঘোষকে দাপট যুগে করলে তুমি হিজড়া কিবলিঙ্গ, কেন, নারকেল দিলা চিনি দিলা দিলা না তুমি কুরানি, আর বাক্স দিলা তালা দিলা দিলা না সুরানি, তার মানে চাবি দেয় নাই, বাক্স তালা সবই দিছে, ওর আছে কিন্তু চাবিটাই দেয় নাই। আর ওই যে নারকেল দিছে, চিনি দিছে, কড়াই দিছে, সবই দিছে, কিন্তু দেয় নাই কি জানেন, কুড়ানি, যা দিয়ে কুড়ায় নারকেলটা নাড়ু বানাবেন সেইটাই দেয় নাই। তো ওরকম দেওয়া দিয়ে লাভ আছে, কি বলেন, লাভ আছে কিছু নাই। তাহলে আয়ানকে তুমি দিলে যদি রাধারানীকে, তাহলে তুমি তাকে কেন কিবলিঙ্গ বানিয়ে রেখেছো দাপর যুগে, আমি তোমার কাছে জানতে চাই, রাধা কি অপরাধ করেছিল যে তোমাকে ছেড়ে আয়ানের ঘরে তাকে যেতে হলো, আয়ানি বা কি পুণ্য করেছিল দাপর যুগে রাধাকে সে নিজের করে পেল, তোমার কাছে আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব যেন আমি সবার মাঝে পাই, কেমন, নাইলে কিন্তু গোসাই সারাসারি নাই। হ্যাঁ,
এবার ছোট্ট একটি গান করে আসো ছেড়ে দিচ্ছি। আসছে আমার নাতি দাদু ভাই কৃষ্ণ কানাই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বাউল সঙ্গীতানুষ্ঠান। তবে দেখুন মা গো, বাউল কবি গাইতে গেলে অনেক অনেক বিদ্যা বুদ্ধির দরকার হয়, একটা অবশ্যই ভজনযোগ্য দেহের প্রয়োজন। তো বিদ্যা বুদ্ধি মোটেই নেই জানা, কৃষ্ণ ভজন হিন্দি নিয়ে দাঁড়িয়েছে চলায় বলায় ভাব ভাষায়, যতগুলি হবে ভুল সকলেই শ্রীচরণ পূজার জল করে ক্ষমা করে দেবে দাঁড়িয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে একদিকে যোগমায়া আর একদিকে হচ্ছে কৃষ্ণ কানাই, সে কথাটা আপনারা সুন্দরভাবে আমার বিপক্ষের ভাবু সুন্দরভাবে সভা মাঝে উপস্থাপন করলেন। তো দাঁড়িয়েছি যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই গড়ে ওঠে মধুর বৃন্দাবন, সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশনে জাগে প্রেম তরঙ্গ। ভগবান বলেছেন আমি সব করতে পারি কিন্তু নতুন করে বৃন্দাবন তৈরি করতে পারি না। এই নতুন বা নব বৃন্দাবন কারা তৈরি করতে পারে? সাধুগুরু বৈষ্ণব যারা তারাই একমাত্র এই নব বৃন্দাবন তৈরি করতে পারে, এছাড়া নয়। তো এই মধুর বৃন্দাবনে নব বৃন্দাবনে দাঁড়িয়ে আমি দেব নামের ধ্বনি, মায়েরা উল ধ্বনি। কেন আপনারা উল ধ্বনি দেবেন? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মায়েরা যদি 43 সেকেন্ডে তিনটা উল ধ্বনি দিতে পারে তাহলে একটা প্রাণায়াম হয়। উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। 43 সেকেন্ডে যদি উল ধ্বনি দেওয়া যায় এটা প্রাণায়াম হয়ে যায়, 1 সেকেন্ড পরমায়ু বৃদ্ধি পায় এবং রাধা কৃষ্ণের গুণগানও হয়ে যায়। বাবারা দেবে হরিধ্বনি, আমি নামের ধ্বনি, যান্ত্রিকেরা দেবে যন্ত্রের ধ্বনি, মাগদাদা দেবে শব্দের ধ্বনি। সব ধ্বনি একত্রিত করে গড়ে উঠবে এখানে মধুর বৃন্দাবন। একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে শ্রী বদন ঘরে সবাই মিলে হরি বল হরি বল, আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল হরি বল হরি বল। সমবেত বৈষ্ণব শ্রোতা সকলের চরণে নোয়াই মাথা, আমার ত্রুটি যথা আপনারা করিবেন মার্জন। আমার পিতামাতা মহাজন প্রণাম জানাই শ্রীচরণ, যাদের কৃপায় মানব জীবন। পূজনীয় মাতৃজাতি আছেন যত, প্রণাম নেবেন আমার শত শত, অবিরত আমি জানাই নিবেদন। আজকে ছেলে বলে নিবেন কোলে দাঁড়াইয়া কয় এই পাগলের সন্তান জেনে আমায় করিবেন মার্জন। এক মা আমার আছে ঘরে, আজ অনেক মা দেখি এই আসরে, আপনারা তো মায়েরই মত। আমার মন্ত্রদাতা দীক্ষাগুরু মনবাঞ্চা কল্পতরু, যিনি মন্ত্রদানে আমার জীবন করাইলেন চেতন। আমার বাউল গুরু কল্পতরু, যার কৃপাতে আমার বাউল জীবন শুরু, নামটি তাহার হলো বাউল রামচরণ, কোচবিহারে তার নিকেতন। তার কথা বলিহারি, তার কৃপাতে এই দোতারাখানা নিয়ে দেশ বিদেশে ঘুরি, তার চরণ শরণ লইন। এখন সভায় দাঁড়িয়ে কিংবা বসে যুবক ভাই বোন আছে যত, ভালোবাসা রইল আমার মনের মতো, ভবিষ্যতে তোমরা দেশেরই মহাজন।
কমিটির সভ্যবৃন্দ যারা মধুর বৃন্দাবন স্থাপন করলেন, যারা তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা জ্ঞাপন। পিছনে যান্ত্রিকেতে আছেন যারা, স্নেহ প্রীতি ভালোবাসা দিবেন আপনারা, তালে তালে বাজাবেন মন মতন। আমি জানি আপনারা গুণি সর্বজন। নামটি আমার সুশীল বর্মন, কোচবিহার নিকেতন। প্রণাম আমার করিবেন গ্রহণ, আমার বন্দনা এই পর্যন্ত সরিয়া আছে রাধাকান্ত। তর্জার ভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে সভায়। আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, সুরসিকা তালে গানে সব বিষয়ে পারদর্শী, বলার কায়দা নাই। আপনারা নিজে মুখেই মানে নিজের কানেই শ্রবণ করলেন, দর্শন করলেন, অসুবিধা নাই। তা কি বলবেন বাবা, গতকাল গান ছিল আমার ওই কোচবিহারি, সকাল 5টায় গাড়িতে উঠেছিলাম, কিন্তু আজকে হোলির দিন মোটেই গাড়ি বেশি একটা ছিল না, তাই আসতে অনেকটাই দেরি হয়ে গেল। মানে এসে কোনো রকম করি নাই দেরি, কথা যাই বলিহারি, তাড়াতাড়ি করে ড্রেসটা পরে আসরে দাঁড়াই। তো চলায় বলায় যদি আমার ভুল ভ্রান্তি হয় নিজের সন্তানকে নিয়ে ক্ষমা করে দেবেন। আজকের সাবজেক্ট হচ্ছে বৃন্দাবন লীলা। দাদু আর নাতি ভাই একবারই রসের আলাপন আপনারা করিবেন শ্রবণ। এই যোগমায়া এবং কৃষ্ণের মধ্যে নাতি আর ঠাকুমা কোন সম্পর্কে বাবা? আপনাদের সকলেরই জানা এই কানাই বলাই গুরুর গৃহে 64 দিন অর্থাৎ 2 মাস 4 দিন কার গৃহে ছিলেন? শান্তিপন মুনির গৃহে অধ্যয়ন করতেন। এই শান্তিপন মুনির মা হচ্ছেন যোগ মায়া। তা কৃষ্ণের যেহেতু গুরু, বাবা হচ্ছেন 5 প্রকার। 5 প্রকার কি কি? জন্মদাতা বাবা, শ্বশুর বাবা, সেও বাবা। যদি আমার বাবা না থাকে, বড় ভাই থেকে থাকে, সেও বাবারই মতন, সেও বাবা। তাহলে গুরুদেব সেও বাবা, জগৎপতি সেও বাবা, সবার পিতা। তো যাই হোক, তা গুরুদেবের মা সেই সম্পর্কে কৃষ্ণের ঠাকুমা, এই হিসেবে আজকে নাতি ঠাকুমার লড়াই। তা আমার ঠাকুমাকে দেখতে কি খারাপ নাকি? একেবারে বয়সও যদি হয় 80, কথাটা প্রকাশই দেখতে কিন্তু খুবই সুন্দর। আদ্যা শক্তি মহামায়া যিনি শিবেরে ঘরণী হলেন, তিনি যুগে যুগে কত রূপে কত ভাবে এই ধরায় ভগবানকে সহযোগিতা করেছিলেন। আসলে ব্যাপারটা কি, এই ঠাকুমা কৃষ্ণের সবকিছুই জানে, মানে তাও কয়। ব্যাপারটা কি জানেন, কাকা ভাসতে গেছে ওই মেয়ে দেখতে, তো মেয়ে দেখতে যখন গেছে তো মেয়ের সামনে এসে বসে আছে, এমন সময় মানে কাকার মানে ভাইস্তা দুইজনেই গেছে। তো এখন ভাইস্তা কয় কাকা, আমি তো আর জিজ্ঞাসা করতে পারি না মেয়েটার নাম কি, তুমি যেহেতু আমার কাকা, সম্পর্ক তো তোমার সঙ্গে একবারে আমার নাই ফাঁকা, তুমি আমার কাকা। কাকা বলে কথা তোমার কাছে রইল 12টা, মেয়েটার নাম কি, বাবার নাম কি, একটু কথা বলতে হয় তো তাই। তো মেয়েটা যখন আসলো আমার সে কথাও বলা ভালো। তো এখন কাকা বলে যে আচ্ছা বলো তো মামুনি তোমার নাম কি, মামুনি আর কথা কয় না। এখন দুই কাকাই ভাস্তাই মনে মনে চিন্তা করে যে ব্যাপারটা কি, মনে হয় মেয়েটা কানে কালা শুনতে পায় না। তা আবার একটু মানে বেশি বেশি করে বলতেছে যে আচ্ছা বলো তো মামুনি তোমার নাম কি, এবারও আর কথা কয় না, দুইজনের মধ্যে লেগে গেছে যন্ত্রণা, মেয়েটা কানে শুনতে পায় না মানে কালা। তখন দুইজনের মধ্যেই সন্দেহ হয়ে গেল, তবু একটু চেষ্টা করা তো দরকার, মেয়েটা কিন্তু টেরা চোখে দেখতেছে। আবার বলতেছে কাকা জোরে জোরে যে মামুনি বলো তো তোমার নাম কি। এখন ওই কাকার কথা শুনে মেয়েটা কি কয় জানে, জানে তাও ব্যাপারটা বুঝছেন, জানে তাও আসলে মেয়েটার নামই হচ্ছে মামুনি, বুঝতে পারলেন? মানে মেয়েটার নাম মামুনি, মেয়েটা বলতেছে জানে তাও কয়, জানে তাও মানে যোগমায়া সবই জানে মানে তবুও কয় আর কি। আচ্ছা কয় যখন, আপনারা করিলেন শ্রবণ,
কেন কৃষ্ণ রাধারানীকে পরের কাছে দিল? আসলে বাবা সব দেওয়া যায়, বউটারে কিন্তু দেওয়া যায় না। ব্যাপারটা কি জানেন, একটা গল্প না বললেই নয়। দুই বন্ধু একসঙ্গে যাচ্ছে, দেখতে হুবহু মানে একই রকম। তে এক বন্ধু বলতেছে, বাইরে তুই না আমারই মতো দেখতে। ওকে হ্যাঁ হ্যাঁ, আমিও না তোমারই মতো দেখতেই, তাহলে আমরা দুই বন্ধু একই রকম, ঠিক আছে আজ থেকে আমরা একটা কাজ করি। তে এক বন্ধু বলতেছে, ঠিক আছে, তোর বাবা আমার বাবা, আমার বাবা তোর বাবা, তোর মা আমার মা, আমার মা তোর মা, তোর ভাই আমার ভাই, আমার ভাই তোর ভাই, তোর বোন আমার বোন, আমার বোন তোর বোন, তোর বউ আমার বউ, আমার বউ আমার বউ। বুঝতে পারলেন? সবই দেওয়া যায়, বউটারে দেওয়া যায় না। বুঝতে পারলেন তো? মানে তোর বাবা আমার বাবা, আমার বাবা তোর বাবা, তোর মা আমার মা, আমার মা তোর মা, তোর ভাই আমার ভাই, আমার ভাই তোর ভাই, তোর বোন আমার বোন, আমার বোন তোর বোন, তোর বউ আমার বউ, আমার বউ আমার বউ। মানে সব দেওয়া যায়, বউটারে দেওয়া যায় না। এটা ঠিক তো? ঠিক আছে, মনে আছে, ভাবো কেন কৃষ্ণ রাধাকে আয়ানের কাছে দিল, কারণটা কি? কারণ আবার বাক্স দিয়েছে, তালা দিয়েছে, দেয় নাই তো ছোড়ানি, আবার নারকেল দিয়েছে, চিনি দিয়েছে, দেয় নাই তো কুড়ানি, সবই দিল, চাবিটা কেন দিল না? এই হচ্ছে জিজ্ঞাসা। ঠিক আছে, জবাব দিচ্ছি। ওর অধিকারে ওরে তোমার প্রেমে এ জীবন বুঝি যায়, সত্যযুগে নারায়ণ নারায়ণী, ত্রেতা যুগে রাম সীতা, দাপরে কৃষ্ণ রাধা, কেউ কাউকে ছাড়া থাকে নাই, থাকবেও না। এবার তোমার প্রেমে বুঝি জীবন যায়রা, ধিকারে শোনো ঠাকুমা, আমি রাধাকে কত ভালোবাসি, তোমার প্রেমে জীবন বুঝি যায়, এবার তোমার প্রেমে জীবন বুঝি তোমার প্রেমে জীবন বুঝি যায়রা, ধিকারে তোমার প্রেমে জীবন বুঝি যায়, তোমার প্রেমে জীবন বুঝি যায়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, একবার হরিবল 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 হরিবল। তুমি রাধে কুলবালা, আমি থাকি কদম তলা, রাধার মনে কত কষ্ট সয় রাধিকারে, তুমি রাধে কুলবালা, আমি থাকি কদম তলা, রাধার মনে কত কষ্ট সয় রাধিকারে। আমি যেদিকে ফিরাই গো আঁখি, রাধারূপে জগৎ দেখি, আমি যেদিকে ফিরাই
ভূমিকাতে কৃষ্ণ হইয়া আসরে দাঁড়াই, বিপক্ষেতে যোগ মায়ারে দেখিবারে পাই, আমার কাছে জিজ্ঞাসা না গো করিল এখন, রাধাকে কেন আয়ালে ঘরে দেওয়া হলো বলিব এখন, কেন রাধাকে আয়ালের ঘরে দেওয়া হলো এ কথার জবাব দিতে গেলে একটু আমাকে অনেকটা পিছোতে হবে বাবা। সত্য ত্রেতা তাপর কলি গো, শাস্ত্রে যাহা পাই সত্যের পরে তাপর ছিল সবার জানাই আছে তাই,
এটা তো জানা আছে, সত্যযুগে কি হয়েছিল বাবা? সুতপা ব্রাহ্মণ, অর্থাৎ এই সুতপা ব্রাহ্মণ অনেকদিন ভগবানের তপস্যা করেছিল, ভগবান বলতে নারায়ণের তপস্যা করেছিল। তপস্যা করিতে করিতে কি হইল, কার নাই আছে জানা, নারায়ণ সন্তুষ্ট হইয়া দেখা দিল কিনা। নারায়ণ সন্তুষ্ট হয়ে দেখা দিল, বলো বলো বৎস আমার কাছে কি বর চাও? এখন সুতপা ব্রাহ্মণ বলছে, হে নারায়ণ তুমি মহাজ্ঞানী, তোমার লক্ষ্মী যেন হয় আমার ধরণী। দেখেন তো বাবা, কারো বউটারে দেওয়া যায়? নারায়ণ বলছে, আয় আমার অর্ধাঙ্গিনী, আমার বউকে তুই কেন চাস? না, তুমি মহাজ্ঞানী, তোমার বউ যেন হয় আমার ধরণী। দেখছেন, এই কথা যখন বললো যে না লক্ষ্মীকে আমি দিতে পারি না, সেখান থেকে নারায়ণ বৈকুণ্ঠে গেল। যাহা যাহা শাস্ত্রে আছে আমার বলা ভালো, লক্ষ্মী বলছে, হ্যাঁ ভক্ত তোমার কাছে যা চায় তুমি তাই দাও, তুমি কেন দিয়ে আসো নাই আমার কথা? হে স্বামী তুমি এখনই যাও, ভক্ত তোমার কি চায় তুমি তাই দাও, ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করোই। তো যাই হোক, লক্ষ্মীর কথা শুনে আবার ছুটে এলো, বলো বলো বৎস এখনো বলছি তোমায়, আমার কাছে কি বর চাও? সুতপা ব্রাহ্মণ বলছে, হে মহাগিনী তোমার বউ যেন আমার হয় ধরণী। দেখেন, ধরণী চাইলো বউ চাই নাই, কিন্তু বাবা যেমন চাইলো তেমনই তো পাইলো। কথাটা পরিষ্কার করে বুঝুন, মায়েদের অনেক নাম, মায়েরা ঘরকে রক্ষা করেন বলে ধরণী, সংসারকে সাজান বলে সহধর্মিণী, স্বামীকে রমণী তুষ্ট করেন বলে রমণী, সন্তান জন্ম দেন বলে জননী। যারা স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেন তারা হলেন সহধর্মিণী। ধরণী জিনিসটা কিন্তু আলাদা, সে কি চাইলো? হে মহাগিনী তোমার লক্ষ্মী যেন হয় আমার ধরণী। নারায়ণ বললেন যে, তথাস্তু কোনো চিন্তা নাই, তবে মনে আছে ভাবো, এই যুগে তুই আর পাবি না, সেই দাপর যুগে যখন আমি ধরাধামে যাব লক্ষ্মী শ্রীমতী রাধারানী হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু তুমি তখনই লক্ষ্মীকে ধরণী রূপে পাবে। বর পাইয়া কি হইল, কার নাই আছে জানা, আপনারা বসে বসে শুনবেন সাধু জনা। তাহলে সত্যের পরে কিন্তু দাপর ছিল বাবা, ত্রেতা এলো কেন? এই যে দেবরাজ ইন্দ্র গৌতমের স্ত্রী অহল্যার সতীত্ব নষ্ট করেছিল, তাই মহামুনি কি করেছিল, মনে পেয়েছিল তাপ, ওই অভিশাপ দিয়েছিল অহল্যাকে যে তুই আমি থাকা সত্ত্বেও তুই শিষ্য ছেলের সঙ্গে কুকর্ম, মনে পেলাম তাপ, আজকে দিলাম তোকে অভিশাপ, যা তুই পাষাণ হয়ে যা। তা যখন পাষাণ হয়ে গেল, তারই এক পুত্র, তার নাম ছিল শরদান ঋষি, বাবার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা আমি সন্তান মানে মা হারা কতদিন থাকবো, কারণ মায়ের মতো আপন হয় না, মায়ের মতো দরদি নাই এ ভব সংসারে, মা বিনে সন্তানের ব্যথা আর কে বুঝতে পারে, কাঠার আঘাত লাগে যদি সন্তানের গায়ে, তার শতগুণ অনুভব করে আমার জন্মদাত্রী মায়ে। তাহলে মায়ের মতো আর আপন কেহ হয় না, বাবা আমার মা কবে পাষাণ থেকে উদ্ধার হবে একবার বলতে পারো? এখন গৌতম বলছে, বাবা এ যুগে আর হবে না, ত্রেতা যুগে যখন শ্রীরামচন্দ্র ভগবান যখন শ্রীরাম রূপে ধরাধামে যাবে, রামের পদস্পর্শে তোর মায়ের পাষাণ থেকে মুক্তি পাবে। তাহলে এখন মাত্র সত্যযুগের ঘটনা,
সত্যের পরে দাপর আসবে, দাপর যুগ কতদিন চলে যাবে, সতেরো লক্ষ মানে সত্য যুগের আয়ুকাল হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর, ক্রেতার রাজত্বকাল হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর, দাপরের রাজত্বকাল হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার। তাহলে বাবা এতদিন মা পাষাণ হয়ে থাকবে, এই মায়ের পাষাণটাকে আমি তাড়াতাড়ির মধ্যে কবে তাকে মুক্তি করতে পারি? গৌতম বললেন যে ঠিক আছে, তুই যদি মায়ের পাষাণ থেকে রক্ষা করতে চাস, উদ্ধার করতে চাস, তুই ব্রহ্মার সাধনা কর। ব্রহ্মার সাধনা করতে করতে কি হইল ঘটনা, ব্রহ্মা সাধনায় সন্তুষ্ট হইয়া দেখা দিল কিনা, এই শরৎদান ঋষি অনেকদিন তপস্যা করার ফলে ব্রহ্মার সাধনা করতেছিল, তাই ব্রহ্মার সাধনায় সন্তুষ্ট হয়ে শরৎদান ঋষিকে দেখা দিল, বলছে যে বলো তুমি আমার কাছে কি বর চাও। শরৎদান ঋষি বলছে হে বিধাতা, আমার মা অভিশাপগ্রস্ত, বাবা তাকে অভিশাপ দিয়েছে, মা পাষাণ হয়ে গেছে, সেই ত্রেতা যুগ আসবে, রাম অবতার হবে, রামের চরণ পাওয়ার পর মা পাষাণ উদ্ধার হবে, এতদিন তো আর আমি সহ করতে পারি না, আমি ছেলে বলে কথা, হে ব্রহ্মা হে বিধাতা, তুমি সত্যের পরে দাপরকে না দিয়ে তুমি ত্রেতাকে পাঠিয়ে দাও। শেষ পর্যন্ত কি হইল বাবা, ব্রহ্মা তাই করেছিল, সত্যের পরে দাপর থাকার কথা, কিন্তু এই শরৎদান ঋষির সাধনায় সন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত সত্যের পরে ত্রেতাকে পাঠিয়ে দিয়েছিল। ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হলো, আমারও শাস্ত্রের কথা বলা ভালো, রাম লক্ষ্মণ সীতা যখন পঞ্চবটী বনবাসে যায়, বনবাসে গেল লঙ্কার রাজা রাবণ সীতাকে চুরি করে নিয়ে কোথায় রেখেছিল বাবা, অশোক কাননে বন্দী করে রেখেছিল, সেখানে তাকে অনেক দশজন চেরি অর্থাৎ দাসী তার সঙ্গে রাখা হয়েছিল, দাসীদের হাতে সে খায় নাই, সে বলেছিল আমার স্বামী আমার কাছে দামি, কোনোদিন আমি স্বামীকে সেবা না দিয়ে আমি জল পর্যন্ত গ্রহণ করি নাই, যদি আমি স্বামীকে না পাই আমি আর কিছু খাইব না, নাকি আমি আমার প্রাণ ত্যাগ করব। বিভীষণের স্ত্রী শরমা সীতাকে গিয়ে বলল, মা গো তুমি যদি না খাও তাহলে তুমি মরে যাবে, তাহলে তোমার রামও তো বাঁচবে না, তুমি মরে গেলে রাম সেটা মেনে নিতে পারবে না, সেও মারা যাবে, তাই বলছি মা গো আমার কথা রাখো, তুমিও সেবা করো। কে না আমি সেবা করতে পারি না, তবে একটা উপায় আছে, মাটি আর বালু নিয়ে আসো, আমি মাটির মূর্তি রাম নির্মাণ করব। শেষ পর্যন্ত সীতা কি করলেন, মাটির মূর্তি রাম তৈরি করলেন, আর ওই দশজন যে দাসী ছিল তাদেরকে বললেন হে দাসীগণ তোমরা এই অনেকগুলো ফুল নিয়ে আসো, ফুলের নূপুর গলে মালা চূড়াও ফুলে তীর ধনুক পর্যন্ত ফুল দিয়ে সাজালো, দেখতে একই বাড়ি রামচন্দ্র। তাই সেই মাটির মূর্তিকে রামকে এই সীতা কি করেছিলেন, খাদ্যবস্তু নিবেদন করে সে সেবা করেছিলেন। এইভাবে যে সীতা ঠাকুরানী গো সেবা দিতে যে লাগিল, চোদ্দ মাস অশোক কাননে সীতা বন্দী অবস্থায় ছিল, সীতা দেবী এই মাটির মূর্তি রামকে পুজো দিতে দিতে শেষ পর্যন্ত মাটির মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত কথা বলতে পারে। চোদ্দ মাস পরে লঙ্কার রাবণকে ধ্বংস করে, তার বংশকে ধ্বংস করে যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসবে, তখন মাটির মূর্তি রাম সত্যযুগে কে ছিল, সুতপা ব্রাহ্মণ, ওই সুতপা ব্রাহ্মণ মাটির মূর্তি রামের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তাই শেষ পর্যন্ত
ওই মাটির মূর্তি রাম দাঁড়িয়ে বলছে, হে সীতা দেবী, আমি তোমারে জানাই 14 মাস ধরে আমাকে স্বামী জ্ঞানে পূজা করলে, এখন আমাকে ফেলে তুমি কোথায় যাচ্ছ? সীতা বলছে, না না, তুমি তো হচ্ছ নকল, আর আসল স্বামী আমি পেয়ে গেছি, তাই নকলের আমার দরকার নাই। আসল স্বামী বলে কথা, তাই না? মনে করুন এমনও হতে পারে, তাই না? নতুন বিয়া হয়ে গেছে, কোন এক ভদ্রলোকের নতুন বিয়ে হয়ে গেছে, মানে বিদেশে চাকরি করে, তো তো যাই হোক, বিয়ের মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই স্বামী বিদেশে গেল। এখন বিদেশে যাওয়ার আগে স্ত্রী বলছে, ও গো স্বামী, তুমি আমার কাছে কত দামি জানো, তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো, তোমাকে না খেতে দিয়ে আমি কেমন করে খাবো? তো স্বামী বললো যে, কোনো চিন্তা নাই, আমার যে ফটোটা আছে ওই ফটোর মধ্যে যে কোনো খাদ্যবস্তু নিবেদন করলেই মনে করো আমি পাবো। এই কথা বলে বিদেশেতে গেল। বেশ কিছুদিন গত হয়ে যায়, বউটা কি করে, প্রত্যেকটা দিন যখনই সেবা করবে তখনই ওই স্বামীর কাছে গিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে বলছে যে, নিবেদন দিয়ে তারপর স্ত্রী খায়। এমন একদিন ঘটনা না বলেও পারি না, দুপুরবেলায় কি হলো, স্ত্রী ভালো করে রান্ধন করে ওই যে ফটো স্বামীকে খেতে দিতে যাবে, মানে দরজা বাহির থেকে ভিতরে একটা পা দেবে, হাতে থালা সাজিয়েছে, ভাত তরকারি ভালো করে রন্ধন করেছে, কিন্তু দুপুর বেলার ঘটনা, তখনকার দিনে তার মোবাইল ছিল না। এমন সময় পিছন দিক থেকে স্বামী ডাকছে, ও গো প্রিয়া, তুমি কোথায় যাও? ওই স্ত্রী যখন স্বামীর দিকে তাকালো, মনটা তার আনন্দে ভরে গেল, ওই ফটো স্বামীর কাছে আর গেল না, সঙ্গে সঙ্গে করলো না দেরি, আসল স্বামীর কাছে এসে তাড়াতাড়ি বসিয়ে আদর আপ্যায়ন করে তাকে সেবা দিল। এটাই তো, তাই না? তাই সীতা বলছে, হে নকল স্বামী, আজ আর তোমার দরকার নাই, আমি আসল রে পাইছি, আর নকল নিয়ে আমি টানাটানি করতে চাই না। তাহলে আমার কি হবে উপায়? মাটির মূর্তি রাম বলছে, মাটির মূর্তি রাম বলছে, আমার কি হবে, আমাকে যে প্রাণ প্রতিষ্ঠা করলে, আমি যে এখন কথা বলতে পারি? সীতা বলছে, এই জন্মে তুমি আমাকে পাবে না। মনে আছে ভাবো, দাপর যুগে আমি যখন ধরায় যাব, তুমি আয়ান ঘোষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আর আমি রাধারানী রূপে বৃষভানুর ঘরে আমি জন্মগ্রহণ করব, কোনো অসুবিধা নাই। এই বলিয়া সীতারাম চলিয়া আসিল, শাস্ত্রের কথাই এই আসরে আমার বলা ভালো, এই যে তালাবাক্সের ব্যাপারটা, সত্য যুগে ভগবান কি ছিল? নারায়ণ নারায়ণী, নারায়ণ লক্ষ্মী, ত্রেতা যুগে রাম সীতা, দাপরে রাধা কৃষ্ণ। দেখেন মানুষ একটাই, নারায়ণ রাম হলো, নারায়ণ কৃষ্ণ হলো, লক্ষ্মী সীতা হলো, সীতা রাধা হলো, ব্যক্তিত্ব একটাই, সময়ের পরিবর্তন, নামের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। আর বর্তমান জগতে আমরা দেখতে পাই কুমোরেরা মাটি দিয়ে যে মায়ের মূর্তি নির্মাণ করে, বাবা তারা কি পূর্ণ দেবতা দেবতাকে বানাইতে পারে বলেন তো? বলেন না, পারে? আমাদের মানব দেহে যতগুলো ভগবান কত সুন্দর করে তৈরি করে দিয়েছেন, দিয়ে দেয় নাই, যেখানে যেটা যেটা যেটার প্রয়োজন ভগবান সেটা দিয়েই আমাদেরকে বানিয়েছে। কিন্তু বর্তমানে কুমোরেরা যে মাটি দিয়ে ঠাকুর তৈরি করে পূর্ণরূপে হয় না, অনেক যন্ত্র বাকি থেকে থাকে। তাই সীতা যখন মাটি দিয়ে রাম মূর্তি নির্মাণ করেছিল, তার ওই যন্ত্রটাই বানায় নাই। হ্যাঁ, আর যন্ত্র যখন বানায় নাই তখন তো ছিল সে নপুংস, তার মধ্যে যতই প্রাণ প্রতিষ্ঠা হোক না কেন, তার মধ্যে যন্ত্রই নাই, তার মধ্যে চাবি দেয় নাই সীতা ঠাকুরানী, তখনই তো আশীর্বাদ করলো, ঠিক আছে আমি তোকে আশীর্বাদ করছি, এই যুগে আমি আমাকে তুই পাবি না,
যখন আমি দ্বাপর যুগে যাব তুমি আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবে। তাহলে ওইটাই তো আইসা এখানে আয়ান রূপে জন্মগ্রহণ করলো, এই কারণে ওইটার সাবি নাই। আমার দোষ কোথায়? হ্যাঁ, ভক্তের কাছে মানে ভগবানের কাছে যা চাওয়া যায় যেমন করে চাইবে তেমন করেই পাওয়া যায়। এই তো তোমার জিজ্ঞাসিল রাখলাম না গোপন, বসে বসে আপনারা করিলেন শ্রবণ। এই হচ্ছে বাক্স দেওয়া হয়েছিল, তালাও দেওয়া হয়েছিল, দেওয়া হয় নাই সোরানি। আমার কি দোষ? আমার কোনো দোষ নাই, ভক্ত যা চেয়েছে তাই পেয়েছে, অসুবিধার কি? তাহলে যাহা জিজ্ঞাসা করে গেছে আমি অল্প কথায় জবাব দিলাম, এখন একটু আমি এই দিদিমাকে একটু আসরে পাঠাই, তার কাছে আমার জিজ্ঞাসা। আচ্ছা দিদিমা, দিদিমা একবারে দেখতে কিন্তু খারাপ না, বয়স আসি রস কিন্তু এখনো কমে নাই। আচ্ছা দিদিমা বলতে ঠাকুমা, আচ্ছা বলো বলো দেখি। আচ্ছা রাধা কৃষ্ণ যুবক যুবতী বর্তমান জগতে যুবক যুবতীরা প্রেম করে, এখনকার দিনে প্রেমের মাধ্যমটা কি মাগো? এটা বাস্তব কথা অবাস্তব কথা না বলাই ভালো। এখনকার যুগের প্রেমের মাধ্যম হচ্ছে মোবাইল, এখন তো আবার ঠেলা ঠেলি মোবাইল, একদিনে দেখা দুই দিনে কথা তিন দিনে ভাগারাম, তাই না? এখনকার প্রেমের মাধ্যম হচ্ছে ঠেলাঠেলি মানে মোবাইল। আগেরকার দিনে মাধ্যম ছিল এই রকমের বুড়ি, ওই যুবক এসে বলতো ঠাম্মা একটা কাজ করে দিবি, তোরে পান সুপারি দেই, ওই পাড়ার একটা মেয়ে আছে এই চিঠিটা একটু পৌঁছায় দিলে ভালো হয়। ওই বুড়ি তখন ওই বাড়িতে যাইতো, রসের গল্প করতো, করতে করতে যাই হোক ওই নাতিনের সঙ্গে একটু ভাব করে চিঠিটা দিত, আবার সে একটা চিঠি লিখে তার হাতে দিত, ধীরে ধীরে আবার বুড়িমা চলে আসতো। ওই বুড়িরা ছিল মাধ্যম। আচ্ছা এইখানে তোমার কাছে জিজ্ঞাসনা, সুন্দরভাবে করবে বর্ণনা, রাধা কৃষ্ণ যুবক যুবতী এরা দুজন প্রেম করতেই পারে, অসুবিধা নাই। দেখবেন রাধা কৃষ্ণ যেখানেই থাকে এই বড়াই বুড়ি কিন্তু সেখানেই থাকে লাঠি হাতে নিয়ে। ওইখানে থাকার কারণটা কি? ওখানে গিয়ে কি পাস? রাধা কৃষ্ণরে পায়, কৃষ্ণ রাধারে পায়, তুই আবার কি পাস? এটাই আমার জিজ্ঞাসা। আর একটা কথা, আদ্যাশক্তি মহামায়া তো যাই হোক যুগে যুগে অনেক ভাবে অনেক অবতার হয়েছে, শাস্ত্র মধ্যে আমি খুঁজে পাই এই বড়াই বুড়ির একবার যে কোনো ভাবে একটা লেস গজিয়েছিল, এটা কি ছিল পাপ যার কারণে পেলে না মাপ? কেমন করে তোমার মানে লেস গজালো? এই দুইটা কথাই জি আসুক ঠাকুর। খুব সুন্দর যা যা জিজ্ঞাসা রেখেছিলাম খুব সুন্দর করে সমাধান দিয়েছেন, মানে কোনায় কানায় পরিপূর্ণ করে জবাব দিয়েছে, কোথাও ফাঁকি দিয়ে যায় নাই। ভাবছিলাম যদি ফাঁকি দিত তাহলে পরের আসরে আবার ধরতাম, কিন্তু না ফাঁকি দেয় নাই, সত্যি খুব সুন্দর সমাধান দিয়ে গেছে। আবার আমাকে বলে গেছে ঠাকুমা তোমার এত রুচি কেন? হ্যাঁ রুচি তোমার তো কম না, বয়স হয়ে গেছে তোমার 80, তারপরেও বুড়ির মুখে এত মিষ্টি মিষ্টি হাসি। হ্যাঁ বলছে রাধাকৃষ্ণ প্রেম করে ঠাকুমা, তুমি কেন তাদের মাঝে দৌড়াদৌড়ি করো, ব্যাপারটা কি? তুমি কেন লাঠি নিয়ে তাদের মাঝে দৌড়াদৌড়ি করো? আর ঠাকুমা তোমার লেজ হয়েছিল কত? নাতি দেখেন, ঠাকুমা নাতির সম্পর্কটা খুব মধুর একটা সম্পর্ক, তাই না? দাদু যদি গত হয়ে চলে যায় মানে মরে যায়, ওই নাতির উপরেই কিন্তু ঠাকুমার সব দায়িত্ব পড়ে, নাকি? নাতির উপরে দায়িত্ব পড়ে না, ঠাকুমার যদি পান সুপারি ফুরায় যায়, দাঁতে রলা নস্যি ফুরায় যায়, তাহলে নাতির কাছেই কয় হ্যাঁ দাদু ভাই একটু নস্যি নিয়ে আসিস, একটু পান সুপারি নিয়ে আসিস, আমার শাড়িটা একটু ছিঁড়ে গেছে একটা শাড়ি কিনে নিয়ে আসিস, তারপরে যা কিছু সব নাতিকেই বলা যায়। নাতির সঙ্গে এক বিছানায় ঘুমানোও যায়,
যদি ঠাকুমা নাতির গায়ের উপরে পাও তুলে দেয়, নাতি যদি ঠাকুমার গায়ের উপরে পা তুলে দেয়, তাতেও কিন্তু কোনো বাধা নাই। আছে কোনো দোষের আছে কি নাই? এত সুন্দর মধুর সম্পর্ক, কিন্তু দেখেন আমার নাতি এবারে বলে ঠাকুমা তোমার কবে লেজ হয়েছিল? আরে লেজ হয়েছে না, কি হয়েছে কি বলা যায়? হ্যাঁ, ঠাকুমার দোষ তো সব ঢেকে রাখতে হয়, কিন্তু এমন নাতি ঠাকুমার সব দোষ আবার উদলা করে দেয়। দেখেন অবস্থা কেমন। তো কেন যোগমায়ার লেজ হয়েছিল অবশ্যই খুলে বলবো, চিন্তার কোনো কারণ নাই। তবে এই যে রাধারানী আর কৃষ্ণের যে দুজনের যে লীলা, দাপর যুগে যত লীলা হয়েছিল সব কিন্তু যোগমায়ার দ্বারাই সম্ভব হয়েছিল। কেমন? যোগমায়াকে ছাড়া কোনো লীলা কিন্তু সম্ভব হয় না। তো ঠাকুমার কবে লেজ হয়েছিল বলবো, অবশ্যই চিন্তার কোনো কারণ নাই। তবে আপনাদের কাছে একটু আমি একটু ভিক্ষা চাই। কেন? এই যে অনুষ্ঠান চালাতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন। আগে অনেক জায়গায় যজ্ঞ অনুষ্ঠান হতো, সেই যজ্ঞ অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে এখন সেগুলো মানে কাটা অনুষ্ঠান হয়ে গেছে। মানে অনুষ্ঠান, যজ্ঞ অনুষ্ঠান বিশেষ সব জায়গায় আর হচ্ছে না, এখন কেটে দিয়েছে। হয় দেখা গেল দুপুর থেকে অনুষ্ঠান শুরু হলো, রাত ১২টা অবধি হলো, অনুষ্ঠান শেষ। তো এই যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, অনেক শিল্পী, অনেক বাজিয়া, ভালো প্যান্ডেল, সব কিছুর প্রয়োজন। তো সকলের আছে জানা, সে জায়গায় করছি একটু বর্ণনা। টাকা ছাড়া কিন্তু কিছু হয় না, নাকি বাবা? টাকা কৃষ্ণ চাউল রাধা, এই দিয়েই আমাদের জগৎ বাধা। তাই কমিটির বাবুরা ভীষণ দুর্বল হয়ে পড়েছেন, এই অনুষ্ঠান চালাতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন। তাই বাবারা মায়েরা যারা রয়েছেন, যারা গান শুনতে এসেছেন, এই বাউল গান শ্রবণ করতে এসেছেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছেন, এই বৃন্দাবন ধামে যারা এসেছেন, তারা দয়া করে কিছু কিছু আসরে এসে আপনারা দান করে যাবেন। এই দান আমরা নিয়ে যাব না, এটা আমরা কমিটির ভান্ডারে জমা দেব, কমিটির ভান্ডারে জমা থাকবে। তবে এই অনুষ্ঠান সকলের পক্ষে করা কিন্তু সম্ভব নয়। তাই এই অনুষ্ঠানে যদি আপনারা অংশীদার হতে চান, তাহলে কিঞ্চিত কিঞ্চিত যে যা পারবেন মুক্ত হস্তে আপনারা দান করবেন, সমস্ত দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ এই অনুষ্ঠান আপনাদের টিকিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আপনাদেরই। তাহলে যোগমায়া বড়াই বুড়ি কবে লেজ হয়েছিল সেই কথাটাই এবার তাহলে খুলে বলাই ভালো। দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করে, কোথায়? কংসের কারাগারে। সেই কংসের কারাগারে জন্মগ্রহণ করবার পর পিতাকে পা দুটো তুলে দেখিয়েছিলেন, তার পায়ে ১৯টি চিহ্ন ছিল। দৈবকী আর বসুদেব জানতেন যে আমাদের গর্ভে যে অষ্টম সন্তান হবে, অষ্টম গর্ভের যে সন্তান, তার হাতেই কংসের মৃত্যু হবে। যখন বোন আর ভগ্নিপতিকে নিয়ে রথে করে আনন্দ করতে করতে বিয়ের পর যখন কংস ঘুরছিলেন, ঠিক তেমন সময় আকাশে দৈববাণী হল যে কংস, তুমি কাকে নিয়ে আনন্দ করছো? যার বিয়েতে তুমি এত আনন্দ করছো, তারই অষ্টম গর্ভে যে সন্তান হবে, তার হাতেই তোমার মৃত্যু হবে। যখন এই কথা শুনতে পেল, কংসের কারাগারে দৈবকী আর বসুদেবকে বন্দী করে রেখে দিল। যখন সপ্তম গর্ভে বলরাম, ৬টা সন্তান যখন হলো, তাদেরকে পাথরের মধ্যে আছাড় দিয়ে দিয়ে কংস এক এক করে মেরে ফেলল, সপ্তম গর্ভে বলরাম কি করল? দৈবকীর গর্ভে ৩ মাস ৩ দিন থেকে বাদবাকি দিনগুলো রোহিণীর গর্ভে গিয়ে, শঙ্করের আকর্ষণে সেই রোহিণীর গর্ভে গিয়ে করিল স্থাপন। সেখান থেকে জন্মগ্রহণ করেছিল বলরাম, অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ। সে যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করে, এবার দৈবকী মনে মনে চিন্তা করে,
এক এক করে সকলকেই আমার দাদা সব গুলো সন্তানকেই মেরে ফেলেছে। এই যে এত সুন্দর সন্তানটি, এত সুন্দর শিশুটি, একেও একটু পরেই কংস আসবে আর পাথরের মধ্যে আছাড় দিয়ে মেরে ফেলবে, একেও আর বেঁচে থাকতে দিবে না। তখন এই কথা যখন ভাবছিলেন, তখন ওই পা দুটো তুলে পিতাকে দেখিয়েছিলেন যে পিতা তোমার কোনো চিন্তা করার দরকার নেই, আমাকে কংস কিছুতেই বধ করতে পারবে না, আমি কংসের হত্যাকারী, আমাকে নিয়ে চলো তুমি গোকুলে, আমি সেখানেই একটু একটু করে বড় হতে চাই। তখন যোগমায়ার দ্বারাই সেই কংসের কারাগারে যত সন্তানগুলো হয়েছিল সকলের জন্ম হওয়া সম্ভব হয়েছিল। কৃষ্ণ জন্ম নেওয়ার পর ওই যোগমায়া কি করেছিল, একটি ডালি এনে দিয়েছিল বসুদেবের হাতে, বসুদেব ডালিতে করে নিয়ে বেরিয়ে পড়েছে সেই নন্দালয়ে যাবে। নন্দালয়ে রওনা হয়ে গেছে, কৃষ্ণকে রেখে আবার কংসের কারাগারে সে ফিরে আসবে। প্রহরীগণকে সকলকে নিদ্রিত করে দিলেন, কে? যোগমায়া। যে যোগাযোগ করিয়ে দেন সেই হচ্ছে যোগমায়া। তো এই যে ডালিতে করে যখন নিয়ে বসুদেব রওনা হয়ে চলে যাচ্ছেন, সামনে পেয়েছিলেন যমুনা, যমুনার মধ্যে কিন্তু বসুদেব ডুবে গেলেন, ঠাই পেলেন না। আর তখন যোগমায়া মনে মনে চিন্তা করে, বসুদেব তো কোনো মতেই এই যমুনা পাড়ি দিতে পারছেন, এবার তাহলে আমারই কিছু করতে হবে। তখন যোগমায়া কি করেছে, একটি শ্রীগালিনী রূপ ধরে যে জায়গায় বসুদেব দাঁড়িয়েছিলেন তার সামন দিয়ে হেঁটে হেঁটে যমুনা পাড়ি দিচ্ছে। তখন বসুদেব মনে মনে চিন্তা করছে, আরে একটা শ্রীগাল যদি হেঁটে যমুনা পাড়ি দিতে পারে, তার হাঁটু পর্যন্ত জল হচ্ছে, তাহলে আমি কেন পারবো না, মনে হয় এদিকে জলটা কম আছে। তাই বসুদেব কি করলেন, সেই শ্রীগালের পেছনে পেছনে হেঁটে হেঁটে কৃষ্ণকে মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে যমুনা পাড়ি দিয়ে চলে গেলেন। তো তখন ওই শ্রীগালিনী, ওই যোগমায়া শ্রীগালিনী রূপ ধারণ করেছিলেন, আর সেদিনই ওই বড়াই বুড়ি যোগমায়ার লেজ হয়েছিল। কারণ শ্রীগালের তো লেজ থাকে, তাই না বাবা? শিয়ালের লেজ থাকে না? লেজ থাকে। ঠিক তখন বড়াই বুড়ি চিন্তা করছে, যোগমায়া চিন্তা করছে, এছাড়া কোনো উপায় নাই, এবার আমাকে কৃষ্ণকে পার করে নিয়ে যেতেই যে হবে, কোনো কিছু করার নাই। তখন তিনি কি করেছেন, শ্রীগালিনী রূপ ধারণ করে আগে আগে শ্রীগালিনী যাচ্ছে, পেছনে পেছনে বসুদেব যাচ্ছে, আর তখনই ওই যোগমায়ার লেজ গজিয়েছে। গজিয়েছে মানে রূপ ধরলে তো লেজ হবেই, তাই না? ওটা গজানোর আবার কি আছে, গজানো আর কাটার কোনো ব্যাপার আছে কি? নাই। তো ভগবান, তুমি জানো যোগমায়ার দ্বারাই তোমার সকল কিছু সম্ভব, যা কিছু তুমি লীলা করে গেছো দ্বাপর যুগে সব তোমার যোগমায়ার দ্বারাই সম্ভব হয়েছিল, না হলে তুমি কোনো কিছু লীলাই তুমি করতে পারতে না। তাই যখন রাধার কথা মনে পড়ত, ওই যোগমায়ার কাছে কৃষ্ণ যেত, ও ঠাকুমা একটু দেখা করাও রাধার সাথে, হ্যাঁ একটু রাধাকে দেখতে চাই, রাধা ছাড়া বাঁচার উপায় নাই। রাধারও তাই, যখনই দেখতে ইচ্ছে করত ওই বড়াই বুড়ির সূত্র ধরে দুজনের দেখা হয়ে যেত, বড়াই বুড়ি নিয়ে যেত, দুজনের মিলন করিয়ে দিত। আর বড়াই বুড়ি মাঝে থাকতো কেন, রাধা কৃষ্ণ তারা যে প্রেম করে, তাদের যে লীলা, যে রস আস্বাদন করত সেই বড়াই বুড়ি। রাধা কৃষ্ণ প্রেম করে আর সেই রস লীলা বড়াই বুড়ি তাদের মাঝে থেকে তাহা তিনি আস্বাদন করেন। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি শুনতে পাই, সুক্ষ্ম সুক্ষ্ম জবাব দিলাম আমি, বাকি রাখি নাই। এবার আমাদের সময় দেখতে দেখতে গো শেষ হইয়া যায়, তাই বেশি প্রশ্ন করার দরকার গো আর এই না সবাই, প্রশ্ন করার দরকার আছে কিন্তু সময় নাই। তাহলে কি করতে হবে, ছোট্ট একটি প্রশ্ন রাখতে হবে। শোনো 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 নাতি, আমি তোমারে জানাই, তোমার হাতে একটি অগো
বাসি দেখতে পাই। এই বাসি তোমাকে কে দিয়েছিল গো, তুমি বলবে এবার তাই। এই বাসি কেন রাধা রাধা নাম ধরে ডাকে আমি জানতে চাই। হে কৃষ্ণ, তোমার যে হাতের বাঁশিটি, এই বাঁশি তোমাকে কে দিয়েছিল? বাঁশি কেন শুধু রাধা রাধা বলে ডাকে? সে কি আর অন্য কোনো নাম জানে না? হ্যাঁ, নাকি বলতে চায় না? ব্যাপার কি? তুমি দুই এক কথা একটু করে যাবে সমাধান, একটি গান গে আসর ছেড়ে দেব। উনি জবাব দেওয়ার পর আমাদের সময় শেষ হয়ে যাবে, পরবর্তী শিল্পী মঞ্চে চলে আসবে। বাঁশি কেন রাধা রাধা বলে? আসলে কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিল, এই বাঁশিতে সাতটা রন্ধ্র ছিল, সাত রন্ধ্রের সাত রকমের সুর তিনি দিয়েছিলেন, আর সাত জন মানুষ সেইভাবে আসত, শুধু রাধাকেই ডাকে নাই। হ্যাঁ, এটা সত্যযুগে দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে একটা বাঁশের জন্ম হয়েছিল, সেই লম্বায় ছিল সেই বাঁশটি 24.5 পর্ব। নবম পর্বে বিষ্ণুধনু, সপ্তম পর্বে হরধনু, তিন পর্বে গাণ্ডীব ধনু, এক পর্বে বাঁশির জন্ম দিয়েছিল বিধাতা। তাই প্রথম রন্ধ্রের টানে যোগী করে দেন, দ্বিতীয় রন্ধ্রের টানে যমুনা উজান, তৃতীয় রন্ধ্রের টানে গোধন চড়ায়, চতুর্থ রন্ধ্রের টানে রাখাল গণধায়, পঞ্চম রন্ধ্রের টানে ভোলে পশুপতি, ষষ্ঠ রন্ধ্রের টানে সতী ছাড়ে পতি, আর সপ্তম রন্ধ্রের টান কখনো না যায়, সপ্তম রন্ধ্রের টানে শ্রীমতী রাধা রানী পাগলিনী হয়ে কৃষ্ণের কাছে যায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো বাজে মাগ। এই বাঁশির সুর কারা শুনতে পায়? সাধন মার্গে আছে যারা, এই বাঁশির সুর শুনতে পায় তারা। সাধারণের পক্ষে সম্ভব নয়। জবাব শেষ, একটা গান গাই, গাইতে গাইতে বিদায় নিচ্ছি।